গিন্নি, ও গিন্নি কোথায় গেলে? আরে কি হলো, আমাকে এভাবে ডাকছো কেন? কি হয়েছে বলবে তো। আমি একটু বাহিরে যাব, কোনো কিছু দরকার হলে রামকে বাজারে পাঠিয়ে দিও, আমার আসতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও তবে। এরপর মোড়ল তার কাজে চলে গেল। কিরে রাম, কোথায় গেলি? জি মালকিন, বলুন। বলেছি না আমাকে মালকিন বলবি না, আমাকে দিদি বলবি। শোন, তোকে এখন বাজারে যেতে হবে, বাজার করে নিয়ে আয়। কি কি নিয়ে আসবো দিদি? এখানে সব লেখা আছে, এখানকার সব জিনিস নিয়ে আয়, একটাও যেন ভুল না হয়। এগুলো আমার সব লাগবে। আচ্ছা দিদি, ঠিক আছে, কোনো ভুল হবে না, সব ঠিকঠাক ভাবেই নিয়ে আসব। তারপর রাম সেই কাগজ নিয়ে বাজারে যায় আর বাজার করে নিয়ে আসে। একদিন রাতে তারা সবাই একসাথে খাবার খেতে বসে, তখন মোড়ল তার বউকে বলে, কি ব্যাপার গিন্নি, আজ এতগুলো ভাত রান্না করেছো যে কেউ আসবে নাকি দাওয়াত খেতে? কিসব বলছো, এই রাতে আবার কে আসবে আমাদের বাড়িতে? তাহলে তুমি এতগুলো ভাত রান্না করেছো কেন? এইটুকু ভাত তোমার কাছে বেশি মনে হলো, তাই না? তুমি তো দেখছি অনেক কিপ্টে হয়ে গেছো, সামান্য একটু ভাতকে অনেকগুলো বলছো। একটু পর তো বলবে আমি বেশি খাই, সব বুঝতে পেরেছি আমি। আহা গিন্নি, আমি কি তা বলেছি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যত খুশি রান্না করতে পারো, কোনো সমস্যা নেই, এবার খেয়ে নাও তো। এরপর তারা খাবার খেয়ে নেয় আর খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘরে চলে যায়। তখনই মোড়লের বউ চুপি চুপি রান্না ঘরে যায় আর বাকি ভাত টুকুতে পানি ঢেলে দিয়ে চলে আসে। এই পান্তা ভাত যে আমি খাবো, পান্তা ভাত খেতে যে আমার অনেক ভালো লাগে, পান্তাগুলো খেতে যে অনেক দারুণ লাগবে। যাই, তাড়াতাড়ি পান্তাগুলো খেয়ে নেই। দিদি, ও দিদি, আরে কোথায় গেলেন আপনি? এ কি দিদি, এত সকাল বেলা আপনি রান্নাঘরে কি করছেন? আরে কি ইয়ে মানে মানে করছেন, কি হয়েছে বলবেন তো। কি আর করব, রান্নাঘরে দেখতে এসেছি সব কিছু ঠিক আছে কিনা, রান্না তো আমাকেই করতে হয়, তুই তো রান্না করিস না। আমি তো রান্না করতেই চাই, কিন্তু আপনি তো আমাকে রান্না করতেই দেন না, তাহলে আমি রান্না করব কি করে? আমার রান্না আমি নিজেই করতে পারবো, তোকে আর করতে হবে না। যা যা বাহিরে কাজ কর। আচ্ছা ঠিক আছে। এই খাওয়ার সময়ই আসতে হলো, আর আসার সময় পেল না। এই বলে মোড়লের বউ পান্তা খেতে লাগলো আর খাওয়া দাওয়া শেষ করে সকালে রান্না করতে লাগলো। এভাবেই অনেক দিন যেতে লাগলো আর মোড়লের বউ প্রতিদিন পান্তা খেত, আর এ কারণেই তাদের চাল খুব দ্রুত শেষ হয়ে যেত। কিরে রাম, রাম কোথায় রে তুই? হ্যাঁ দিদি বলুন। চাল যে শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি চাল নিয়ে আয়। সে কি দিদি, কয়দিন আগেও তো আমি চাল কিনে নিয়ে এলাম, এত তাড়াতাড়ি স্যার শেষ হলো কিভাবে? তোকে এত কথা বলতে বলেছি নাকি, চাল শেষ হয়ে গেছে তুই নিয়ে আয়, যা। কিছুই তো বুঝতে পারলাম না দিদি, চালগুলো কি করে, না হলে এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না। এরপর রাম বাজার থেকে চাল কিনে নিয়ে আসে
আর মোড়লের বইয়ের উপর নজর রাখতে শুরু করে আর সব কর্মকাণ্ড দেখতে থাকে। তাই তো বলি, চালগুলো কোথায় যায়? দিদি তাহলে প্রতিদিন সকালে পান্তা খায়। যাই, এই কথা মোড়ল মশাইকে বলে আসি। মোড়ল মশাই, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের আবার সর্বনাশ? কি হয়েছে বল আমাকে। দিদি যে পান্তা খেকো হয়ে গেছে, প্রতিদিন সকাল হলেই সে পান্তা খায়। সে কি কথা, কি বলছিস এগুলো? আমার বউ তাহলে পান্তা খেকো বউ? এ কথা যদি গ্রামের সবাই জানে তাহলে তো আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হ্যাঁ, সেটাই তো আমিও ভাবছি, কিন্তু এখন আমরা কি করব মোড়ল মশাই? যে করেই হোক, বউয়ের পান্তা খাওয়া থামাতেই হবে। আমার মাথায় এক বুদ্ধি এসেছে, শোন তাহলে। ঠিক আছে। আরে কি হলো, আমি তো কাল ভাতে পানি রেখে দিয়েছিলাম, কিন্তু এখন তো পান্তাগুলো দেখতে পাচ্ছি না। কোথায় রাখলাম পান্তাগুলো? আরে কোথায় রাখলাম? পান্তা না খেলে তো আমার মাথা কাজ করবে না, কি করব এবার আমি? এসব বলে মোড়লের বউ পুরো বাড়ি এলোমেলো করতে থাকে আর এ ঘটনা সবার কাছে পৌঁছে যায় আর গ্রামে সবাই বলা বলি করতে থাকে। আরে তোরা কি জানিস, মোড়লের বউ নাকি পান্তা খেকো। না না, আমার মান সম্মান আর থাকলো না, এবার আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? গিন্নি, ও গিন্নি! কি হলো, এভাবে ডাকছো কেন? তুমি কি পান্তা খাওয়া বন্ধ করবে না? গ্রামে যে মুখ দেখাতে পারছি না, সবই শুধু তোমাকে পান্তা খেকো বউ বলছে। পান্তা খেকো বউ বলেছে তো কি হয়েছে? আমি তো পান্তাই খেয়েছি, অন্য কিছু তো আর খাইনি। আচ্ছা ঠিক আছে, আমার জন্য যদি তোমার সমস্যা হয় তাহলে আমি আর কোনোদিন পান্তা খাবো না। এ কথা বলে মোড়লের বউ সেখান থেকে চলে গেল। তখন মোড়ল ভাবতে লাগলো, না না, বউয়ের সাথে এরকম করা আমার একদম ঠিক হয়নি। বউ তো ঠিকই বলেছে, সে তো শুধু পান্তাই খেয়েছে, অন্য কিছু তো আর খায়নি। গিন্নি, ও গিন্নি! কি হলো, আবার ডাকলে কেন? আমি তো বলেছি আর কখনো পান্তা খাবো না, তোমাকেও আর কারো কথা শুনতে হবে না। না না গিন্নি, তুমি এখন থেকে পান্তা খাবে, এতে আমার কোনো আপত্তি নেই। গ্রামের সবাই আমাকে মোড়ল হিসাবে চেনে আর তোমাকে পান্তা খেকো বউ হিসাবে চিনবে। রূপনগর নামে একটি গ্রামে বাস করত কান্ত নামে এক লোক। সে ছিল দিন মজুর। কান্ত তার স্ত্রী ও সন্তান নিয়ে থাকতো। তার একটি মেয়ে আছে, তার নাম হলো মনীষা। মনীষা ছিল অনেক ছোট। বাবা, ও বাবা, আমার জন্য বাজার থেকে একটা সুন্দর জামা নিয়ে আসবে, আমি সেই জামা পরে ঘুরতে যাব। আচ্ছা মা, ঠিক আছে, আমি এবার কাজে যাই। এরপর কান্ত কাজে চলে যায়। কাজ শেষ করে বাড়িতে চলে আসে আর তার মেয়ের জন্য একটা সুন্দর জামা নিয়ে আসে। জামা দেখে তার মেয়ে অনেক খুশি হয়ে যায় আর এভাবেই অনেক দিন চলে যায়। কি গো, ঘরে যে কোনো বাজার নেই, যাও বাজার থেকে কিছু সবজি কিনে আনো। না বাবা, আমি কোনো সবজি দিয়ে খাবার খাবো না, তুমি আমার জন্য রুই মাছ নিয়ে আসো, আমি রুই মাছের ঝোল দিয়ে খাবার খাবো। রুই মাছ? কিন্তু মারে, রুই মাছ কেনার মতো টাকা যে আমার কাছে নেই,
রুই মাছের যে অনেক দাম, কিভাবে কিনবো রে মা? আমি কিছুই জানি না বাবা, রুই মাছের ঝোল ছাড়া আমি কিছুই খাবো না, এই আমি বলে দিলাম। এ কথা বলে মনীষা রাগ করে সেখান থেকে চলে যায়। হ্যাঁ গো, মেয়েটা যে রাগ করে চলে গেল, তুমি মেয়েটার জন্য একটা রুই মাছ কিনে নিয়ে আসো, কতদিন পর মেয়েটা রুই মাছের ঝোল খেতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, আমি বাজারে গেলাম। এ কথা বলে কান্ত বাজারে চলে যায় আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে গ্রামের মোরলের সাথে তার দেখা হয়। তখন কান্ত মোরলকে ডাকতে লাগলো। মোরল মশাই, ও মোরল মশাই, কোথায় যাচ্ছেন আপনি? এই তো বাজারে যাচ্ছি, কেন কিছু বলবি নাকি? মোরল মশাই, আপনি যদি আমায় কিছু টাকা দিতেন তাহলে আমার খুব উপকার হতো। টাকা? আমার কাছে তো এখন কোনো টাকা নেই রে, তোকে কিভাবে দেব? বেশি টাকা লাগবে না, শুধু 200 টাকা হলেই চলবে। ও তাহলে এই নে, আমি তো ভেবেছিলাম বেশি করে চেয়েছিলি, তবে তাড়াতাড়ি ফেরত দিয়ে দিস, বুঝলি? ঠিক আছে, ভালোই হলো, আজ মেয়েটার জন্য রুই মাছ কিনে নিয়ে যেতে পারবো। যাই যাই, তাড়াতাড়ি বাজারে যাই এখন। এরপর কান্ত বাজারে গেল আর সব জিনিসপত্র কিনতে লাগলো। তখন এক চোর এসে কান্তর 200 টাকা চুরি করে নিয়ে গেল। কিন্তু কান্ত কিছুই বুঝতে পারল না। কান্ত মাছ নিয়ে টাকা দিতে যাবে, ঠিক তখনই সে কি, আমার টাকা কোথায় গেল? একটু আগেই তো টাকাটা এখানে রেখেছিলাম, কিন্তু এখন যে পাচ্ছি না, এখন আমি রুই মাছটা কিনবো কি করে? এসব বলে কান্ত দোকানদারকে মাছটি ফেরত দিয়ে দিল আর বাজার থেকে বাড়ির দিকে আসতে লাগলো আর বলতে লাগলো, না জানি মেয়েটা আমার কত আশা নিয়ে বসে আছে রুই মাছের ঝোল খাবে বলে। আমি বাবা হয়ে কিনা আমার মেয়ের আশা পূরণ করতে পারলাম না। হে ভগবান, কেন যে তুমি আমাদের গরিব বানালে। তারপর কান্ত কান্না করতে করতে একটি গাছের নিচে বসে পড়ে আর নিজের দুঃখ প্রকাশ করতে থাকে। হে ভগবান, সাহায্য করো আমায়, আমি খালি হাতে গেলে আমার মেয়ে যে কষ্ট পাবে। কান্ত, এই কান্ত, কে কে ডাকে আমাকে? আমি যে ডাকছি তোকে। মাতা, আপনি? তোর এভাবে কান্না শুনলে আমি কি না এসে থাকতে পারি বল? তোরা যে আমার সন্তান, তুই যেমন তোর সন্তানকে ভালোবাসিস আমিও তোদের ভালোবাসি, এই নে রুই মাছ। এতগুলো মাছ? আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতা, আমাকে সাহায্য করার জন্য। এরপর দেবদূত সেখান থেকে চলে গেল আর কান্ত সেই রুই মাছ ব্যাগের ভিতরে রেখে দিল। আর বাড়িতে চলে এলো। হ্যাঁ গো, মাছ নিয়ে এসেছো তো? হ্যাঁ নিয়ে এসেছি, নাও এবার রুই মাছের ঝোল রান্না করো, রাতে সবাই একসাথে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রান্না করছি। কান্তর বউ রুই মাছের ঝোল রান্না করলো আর টেবিলের উপরে রেখে দিল। তখনই একটি বিড়াল এসে সেই খাবারগুলো খেয়ে পালিয়ে গেল। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল, বিড়াল যে সবগুলো খাবার খেয়ে চলে গেল। হ্যাঁ গো, কোথায় গেলে তুমি?
আরে কি হলো, এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? চেঁচাচ্ছি কেন, তুমি কি বুঝতে পারছো না? ওই দেখো সব মাঝে বিড়াল এসে খেয়ে গেছে, এবার কি হবে? হায় ভগবান, এবার কি হবে? মেয়েটা আমার আজ কি খাবে? বাবা বাবা, কি হয়েছে এখানে? না রে মা, কিছু হয়নি, তুই ঘরে যা। আমি সব জানি বাবা, তুমি আমাকে নিয়ে এত ভেবো না, আমরা অন্যদিন না হয় রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। ঠিক আছে রে মা, তাই হবে। এরপর তারা সবাই রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা মনীষা ঘুম থেকে উঠে পড়ে আর সে অনেকগুলো রুই মাছ দেখতে পায়। এতগুলো রুই মাছ দেখে মনীষা অবাক হয়ে যায় আর সে তার বাবাকে জোরে জোরে ডাকতে থাকে। বাবা বাবা, দেখে যাও, তাড়াতাড়ি আসো। কি হয়েছে রে মা, এভাবে ডাকছিস কেন? এ কি, এসব আমি কি দেখছি, এতগুলো রুই মাছ? হ্যাঁ বাবা, এই জন্যই তো তোমাকে ডাকছিলাম। সবই ভগবানের আশীর্বাদ রে মা, ভগবানের জয় হোক। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, ডাকছো কেন? নাও এই মাছগুলো এবার রান্না করো, আজ আমার মেয়ের আশা যে পূর্ণ হবে। হ্যাঁ এখনই রান্না করছি। এরপর কান্তর বউ রুই মাছের ঝোল রান্না করলো আর এবার তারা অনেক মজা করে খাবার খেলো। আর এরপর কান্ত তার মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখে সংসার কাটাতে লাগলো। একটি গ্রামে মতিন নামে এক লোক তার পরিবার নিয়ে থাকত। মতিন ব্যবসা করত, ব্যবসা করেই তাদের দিন ভালোই চলত। কিন্তু একদিন ঘটে গেল এক বিরাট ঘটনা। আরে কি হলো গো, তুমি এভাবে কান্না করছো কেন? সর্বনাশ হয়ে গেছে, বিরাট সর্বনাশ হয়ে গেছে, এখন আমার কি হবে? কি হয়েছে আগে সেটা তো বলো, না হলে বুঝবো কি করে? আমি আমার জমানো সব টাকা ব্যবসার কাছে লাগিয়েছিলাম, এখন কোনো টাকাই যে আর নেই, লসের কারণে এমনটা হয়েছে, ব্যবসায় যে লাল বাতি উঠে গেল, এখন আমি কি করব? তোমায় আমি হাজারবার নিষেধ করেছিলাম যে এতগুলো টাকা দিও না, দেখলে তো কি হলো এবার? আমার কথা তো তোমার গায়েই লাগে না, ব্যবসায় লস করে এখন বসে থাকো। মতিনের বউ রাগ করে সেখান থেকে চলে গেল আর মতিন গালে হাত দিয়ে বসে পড়ল। এভাবে তাদের কিছু দিন চলে গেল। একদিন মতিনের বউ মতিনকে বলল, কি ব্যাপার, বাজার কি করতে হবে না? আমরা কি না খেয়ে থাকবো? ঘরে যে কোনো বাজার নেই। আমার কাছে তো কোনো টাকা নেই, কি দিয়ে বাজার করে আনবো? আমি এসব কিছুই শুনতে চাই না, তাড়াতাড়ি বাজার করে আনো, ছেলে মেয়েদের খিদে পেয়েছে, যাও তাড়াতাড়ি। এরপর মতিন বাসা থেকে বের হয়ে গেল আর মরুলের কাছ থেকে কিছু টাকা নিল আর সেখান থেকে বাজার করে আনলো। এভাবেই কিছুদিন চলে গেল। একদিন মরুল মতিনের বাড়িতে এলো। মতিন, মতিন, কি রে বাড়িতে আছিস? আরে মরুল চাচা, আপনি? কি রে, তোর কাছে যে আমি টাকা পাই, টাকা কি দিবি না নাকি? হ্যাঁ, কতদিন তো হয়ে গেল, আমার কাছে যে এখন কোনো টাকা নেই চাচা, ব্যবসার কাজে অনেক লস হয়েছে, তাই হাতে কোনো টাকা নেই, কি যে করবো?
তীরে তোর তো একটা জমি আছে, সেখানে চাষ করলেই তো পারিস, তাহলেই তো হয়। কি চাষ করব চাচা, আমি তো এসব বিষয়ে কিছুই জানি না, শুরু থেকেই তো ব্যবসার কাজেই করে আসছি, তাই কিছু বুঝতে পারছি না চাচা। যে চাষ অনেক সহজ, যেটা তুই সহজেই করতে পারবি, সেটা কর, চেষ্টা না করলে সফল হবে কি করে? আপনি ঠিক বলেছেন চাচা, চেষ্টা করতে হবে, তাহলে আমি আপনাকে কিছু দিনের মধ্যেই টাকা দিতে পারবো। এ কথা শুনে মরুল সেখান থেকে চলে গেল। আর মতিন তার জমিতে গেল, আর সব আগাছা পরিষ্কার করলো, আর ভাবতে লাগলো কি চাষ করবে। আর মতিন একটি গাছের নিচে বসে পড়লো। তখনই সে রাস্তা দিয়ে এক বৃদ্ধ মহিলা যেতে লাগলো। মতিনকে এভাবে বসে থাকতে দেখে বুড়িটি মতিনের কাছে এলো। কি রে বাবা, এখানে একা একা বসে আছিস কেন, কি হয়েছে তোর? আর বলিও না বুড়িমা, আমি এই কৃষিকাজের কিছুই বুঝি না, কিন্তু সমস্যার কারণে আমাকে কাজ করতে হচ্ছে। আমি এখানে কি চাষ করব সেটাই ভাবছিলাম। ও, এই ব্যাপার, দাঁড়া দাঁড়া, এই নে এই বীজটুকু রাখ, এটা দিয়ে প্রথম কাজ শুরু কর। এটা কিসের বীজ গো বুড়িমা? সেটা তো রোপণ করার পর যখন গাছ হবে তখনই বুঝতে পারবি। থাক, আমি থাক, আমি বরং চলে যাই। তোমায় ধন্যবাদ গো বুড়িমা, আমাকে এই বীজগুলো দেওয়ার জন্য। এরপর সে বুড়ি সেখান থেকে চলে গেল। আর মতিন সে বীজগুলো রোপণ করে দিল। এরপর মতিন বলল, আরে এখন তো পানিও দিতে হবে, কিন্তু পানি এবার কোথায় পাবো? তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, কালো মেঘের ছায়া আসলো, আর চারদিক অন্ধকার হয়ে গেল। এই বুঝি বৃষ্টি নামবে, বেশ ভালোই হবে, আমার জমিটাতেও পানি দেওয়া হয়ে যাবে, যাই বাড়ির দিকেই যাই। তারপর মতিন বাড়িতে চলে যায়। আর এরপর অনেক জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি পেয়ে সব জমির ফসল অনেক সুন্দর হয়। বৃষ্টি থেমে যায়। পরদিন সকালে মতিন তার জমিতে আসে। হায় ভগবান, এসব আমি কি দেখছি, এ তো কলা গাছ, কিন্তু গাছগুলো এমন দেখতে কেন? আমি তো জানি কলা গাছ সবুজ রঙের হয়, এটা তো দেখছি সোনালি রঙের, আমার কি চোখ ঠিক আছে? এরপর মতিন সেই কলা গাছের সামনে গেল, আর সবগুলো ধরে ধরে দেখতে লাগলো, আর বলল, একে সর্বনাশ, এ তো কোনো সাধারণ কলা গাছ নয়, এ তো দেখছি সোনার কলা গাছ, এ তো দেখছি আমার কপাল একদম খুলে গেল। তারপর থেকে মতিন সেই কলা গাছের অনেক যত্ন করতে লাগলো, আর সেই সোনার কলা গাছ থেকে সোনার কলা ধরলো। এসব দেখে মতিন অনেক খুশি হয়ে গেল, আর মতিন সেগুলো কলা অনেক দামে বিক্রি করে দিল, আর মরুলের সব ঋণ শোধ করল। আস্তে আস্তে সে সোনার কলার মাধ্যমে মতিন ধনী হতে লাগলো। আর এসব দেখে মরুল ভাবতে লাগলো, এ কি করে সম্ভব, যার কাছে কদিন আগে কোনো টাকাই ছিল না, আর সে তো দেখছে আমার চেয়েও ধনী হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি?
মোড়ল তার কর্মচারীকে খোঁজ নিতে পাঠায়। আর কর্মচারী এসে মোড়লকে সোনার কলা গাছের ব্যাপারে সব কথা খুলে বলে। ও, তাহলে এই ব্যাপার? আমার বুদ্ধি শুনে জমিতে চাষাবাদ করে আজ আমার উপরে যাওয়া, এবার তো তোকে মজা দেখাবই। এক রাতে মোড়ল তার কর্মচারীকে সাথে নিয়ে মতিনের জমিতে যায়, আর সেখানে থাকা সবগুলো গাছ কেটে ফেলার ফন্দি করে। মোড়লের কর্মচারী কাছে নিয়ে যখনই একটা গাছ কাটতে ধরে, তখনই সেই গাছটি তাকে পেঁচিয়ে ধরে, আর মোড়লের কর্মচারী চেঁচিয়ে ওঠে, বাঁচাও বাঁচাও, মালিক আমাকে পেঁচিয়ে ধরেছে, ওরে বাবা, মালিক বাঁচান গো বাঁচান। আরে কি হলো রে, এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? আমি তো অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, যাচ্ছি। মোড়লও সেখানে যায়, আর সে কলা গাছ মোড়লকেও পেঁচিয়ে ধরে। আরে আরে, এসব কি হলো রে, আমাকেও যে পেঁচিয়ে ধরলো, ওরে বাঁচা রে বাঁচা, দম বন্ধ, দম বুঝে আটকে গেল, বাঁচা কেউ। নিজে তো বাঁচতে পারছি না, আর আপনাকে বাঁচাই কি করে? সেই কলা গাছ তাদের শক্ত করে পেঁচিয়ে ধরে, তারা কোনোভাবেই সেখান থেকে বের হতে পারে না। পরদিন সকালবেলা মতিন তার জমিতে আসে। আর সেই জমিতে মোড়ল ও তার কর্মচারীকে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার মোড়ল চাচা, আপনি আমার জমিতে? কিছুই তো বুঝতে পারছি না। এত কথা শুনে কোনো লাভ নেই, আমাকে তুই বাঁচা, আর কিছুক্ষণ থাকলে যে এই গাছ আমাকে মেরে ফেলবে। কলা গাছ মেরে ফেলবে? তা আমার কলা গাছ আপনার ক্ষতি কেন করবে? মতিন দাদা, তুমি আমাকে বাঁচাও, আমি সবটা বলছি তোমায়। আগে বল দেখিনি কি হয়েছে। তারপর মোড়লের কর্মচারী মতিনকে সব কথা খুলে বলে। শেষে কি না, আমার এত বড় ক্ষতি করতে চাইলেন আপনি? আপনি মোড়ল হয়েও গ্রামের মানুষের ক্ষতি চান? না না, এই গ্রামে আপনাকে আর রাখা যাবে না। না না বাবা, তুই এরকম কাজ করিস না, আমার যে অনেক বড় ভুল হয়েছে, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু মতিন মোড়লের কোনো কথা শুনল না। আর কিছু গ্রামবাসীকে ডেকে এনে সব খুলে বলে, আর সবাই মোড়লকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আর এরপর থেকে মতিন সোনার কলা গাছ চাষ করে অনেক লাভবান হয়, আর সুখে শান্তিতে থাকতে লাগে।